আজকে আমাদের তার পুত্র একটা সুরক্ষিত চাইছি যে আমাদের মারমনেরা যে বাইরে ঘুরছে তাদের উপর যে আচরণ হচ্ছে এর জবাব সমর জবাবকে দিতে হবে এবং থানাকে পুরোপুরি সুরক্ষিত দিতে হবে। কারা ছিল কারা করেছিল তৃণমূলের লোকজন আমরা বিজেপি করি, ঠিক আছে। আমি মহিলা মোর্চা সবাইকে নিয়ে, আমি আরে আমাদের সুচনা সামন্ত, আমরা দুজন মিলে সব মহিলাদেরকে নিয়ে মিটিং ডেকেছিলাম। সেখানে সকল সামন্ত হট করে ঢুকে যায়, ঢুকে গিয়ে আমাদের মহিলার ওপর অত্যাচার শুরু করে দেয়, দিয়ে আমার জামা বামা সব ছিঁড়ে দিয়েছে, এদেরকে ছেড়ে দিয়ে চুল মুল সব টান দিয়ে ওখানে পড়ে গিয়েছিলাম। পাঁচ ছজন মিলে আরও তিনটে মহিলা ছিল, মহিলাগুলোর মধ্যে একটা হচ্ছে শিলাশি সব ছেঁড়া। এখন কি করতে চাইছেন আপনারা? এই তো সব ছেঁড়া, এই তো পিছে সব ছেঁড়া। রীতা মন্ডল, সবাই নাম জানি না, রীতা মন্ডল আর সব আছে। আমি সুমিত্রা রাউত, আমাকেই মেরেছে, আমাকে আগেও মহিলা মোর্চার তরফ থেকে অভিযোগ আসছে যে আপনার নেতৃত্বে তাদের মিটিং চলাকালীন তাদের উপর হামলা করা হয়েছে এবং মহিলাদের শিলাপাহানি কাপড় ছাড়া এই ধরনের ঘটনা ঘটেছে এবং থানায় অভিযোগ হয়েছে বিক্ষোভ চলছে। কি এসব প্রশ্নের উত্তর নেই, সম্পূর্ণ পরিকল্পিত ব্যাপার, ওরা নিজেদের অবস্থান ঠিক করতে পারছে না। হাজার হাজার কে বিজেপি আর কে কী ধরনের কর্মী ওরা নিজেরাই দিশেহারা। সেই ক্ষেত্রে বিরোধী দলকে দুর্বল করার জন্য আজকে তারা একটা মিথ্যা অভিযোগ এনেছে। সকালে আমাদের পুরসুলোর কর্মসূচি ছিল, দিলীপ যাদবের আমাদের দলের নেতৃত্বে আমরা ওদিকে গিয়েছিলাম, তারপরে আমরা ফিরে এসেছি। আমাদের শুনলাম ভাইস চেয়ারম্যানের আমাদের বাড়ির আক্রমণ হয়েছে, সেখানে একটা ঘটনা তার ভাইকে মারধর করেছে। আমরা নিয়ে বেলা ১২টায় আমরা এখানে যখন ফিরি, তারপরে দেখি এই ধরনের ঘটনা, আপনাদের মুখেই প্রথম শুনলাম। যাই হোক, এটা একবারে সম্পূর্ণ ভিত্তিহীন, নিজেদের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তাতে ওরা মানুষকে বিভ্রান্তি করার জন্য এবং নিজেদের স্বার্থসিদ্ধি উদ্দেশ্যপ্রণীতভাবে আজকে এই অভিযোগ এনে বিরোধী দলকে দুর্বল করতে চাইছে। এটা ওদের অভিসন্ধি ছাড়া কিছুই নেই। বিজেপি এর থেকেই বুঝে নেবে যে মানুষের সঙ্গে এদের কত সংযোগ আছে না আছে।